সুন্নি মুহাদ্দিসিন মুফাসসিরিন ফুকাহা কারাম সালেহিন তিনাদের রেফারেন্স দিয়ে কথা বলেন, আপনি নিজে একটা ব্যাখ্যা মানুষের সামনে জোর করে চাপিয়ে দিবেন না। পবিত্র কোরআনে জিয়ারত সম্পর্কে আল্লাহ তাআলা যেটা বলেছেন সূরা তাওবা এর 84 নম্বর আয়াতে, মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই মারা যাওয়ার পরে তার দাফন এবং তার জানাজা তার জিয়ারত এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইলা আখিরিল আয়া। আল্লাহ তাআলা বলেন, নবী গো, মুনাফিকদের মধ্যে হতে কেউ যদি মারা যায় আপনি তাদের উপরে নামাজ আদায় করবেন না, ওয়ালা তুসাল্লি সালাত আদায় করবেন না, ওয়ালা তাকুম আলা কবরিহি এবং তার কবরের কাছেও দাঁড়াবেন না। এখানে দুইটা কথা আমার আল্লাহ তাআলা উল্লেখ করলেন। এক নম্বর কথা হলো তাদের উপরে সালাত পড়বেন না, মানে জানাজার নামাজ পড়বেন না। একটা জিনিস খেয়াল করেন, জানাজাকে আল্লাহ তাআলা নামাজ বললেন, সালাত বলেছেন, দোয়া বলেননি। অতএব কোরআন থেকে আমরা বুঝলাম যারা জানাজার পরে দোয়া অস্বীকার করার জন্য একটা যুক্তি পেশ করেন যে জানাজাটাই দোয়া, তাদের এই কথাটা আল্লাহ কোরআনের আয়াত অনুযায়ী ভুল প্রমাণিত হয়ে গেল। আল্লাহ তাআলা জানাজাকে দোয়া বলেননি, আল্লাহ তাআলা জানাজাকে সালাত বলেছেন, নামাজ বলেছেন, মারহাবা বলেন। কোরআনের বিপরীতে আপনার কোনো কথা যদি এসে যায় সেটা কখনো গ্রহণযোগ্য হবে? দ্বিতীয় কথাটা হলো ওয়ালা তাকুম আলা কবরিহি, আপনি তার কবরের কাছে দাঁড়াবেন না। সমস্ত তাফসীর গ্রন্থে একটা দুইটা না, যত তাফাসীর গ্রন্থ সমূহ রয়েছে আমি দুই একটা নাম বলে দিই, তাফসীরে কুর্তুবী শরীফ, তাফসীর ইবনে কাসির, তাফসীরে মাজহারি, তাফসীরে রুহুল মানি, অন্যান্য তাফাসীর সবাই এই ওয়ালা তাকুম এই যে দাঁড়ানোর কথাটা আল্লাহ নিষেধ করলেন, এই দাঁড়ানো দ্বারা কবর জিয়ারতকে মিন করেছেন। যে হাবিব আমার, ও আমার বন্ধু, আপনি কোন মুনাফিক মারা গেলে তার জিয়ারত করবেন না। তাহলে আমরা কোরআন থেকে দেখলাম জিয়ারতের কথা আছে। এই আলোকে প্রিয় নবীজির হাদিসের জগতে যখন আমরা ঢুকি, প্রায় 20 জনের অধিক সাহাবাই কারাম তেনারা কবর জিয়ারতের পক্ষে হাদিস বর্ণনা করেছেন। একটা হাদিস উল্লেখযোগ্যভাবে আমরা সবাই সবসময় জানি, বলি, শুনি, যেটা সহি মুসলিম, সুনান আবি দাউদ, সুনান ইবনে মাজাহ শরীফ, মিশকাতুল মাসাবিহ, আরো অনেক কিতাবে হাদিসটা বহু সংখ্যক সাহাবীরা বর্ণনা করেছেন। আমি একটা মতন আপনাদের পড়ে শোনাচ্ছি। عن ابن بريدة رضي الله عنه عن أبيه قال قال رسول الله صلى الله عليه وسلم إني كنت نهيتكم عن زيارة القبور فزورها فإنها تذكر الموت. سبحان الله. হযরত ইবনে বুরায়দা তিনার পিতা হযরত সাহাবী বুরায়দা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমার দয়াল নবীজি বলেছে, উম্মতেরা গো, আমি তোমাদেরকে কবর জিয়ারত নিষেধ করেছিলাম, ইন্নি কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, কবর জিয়ারত থেকে তোমাদের নিষেধ করেছিলাম, ফাজুরহা, এখন আদেশ দিলাম কবর জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুল মউত, কেননা কবর জিয়ারত মানুষের মৃত্যুর কথা স্মরণ করায় দেয়, আখেরাতের কথা স্মরণ করায়। এখানে একটা পয়েন্ট খেয়াল করেন যুবক ভাইরা, দয়াল নবীজি প্রথম বলেছেন তোমাদের কবর জিয়ারত নিষেধ করেছিলাম, তার মানে বোঝা যাচ্ছে এক সময় কবর জিয়ারত নিষেধ ছিল। এক সময় কি ছিল? কবর জিয়ারত নিষেধ ছিল। এখন যদি আপনার মনে প্রশ্ন জাগে কেন নিষেধ ছিল, কবর জিয়ারত তো ভালো জিনিস, এটা আবার নিষেধ ছিল কেন? এই নিষেধের ইতিহাস আপনি টানলে দেখবেন, যারা মাজার ভেঙে ফেলতেছেন, ওলিয়া উলিয়া পীর মুর্শিদের মাজার ভেঙে ফেলতেছেন না, আপনারা এইটুকু একটু ভালোভাবে খেয়াল করেন, কেন নবীজি কবর জিয়ারত নিষেধ করেছিলেন ইতিহাস টানেন। দয়াল নবীজি মক্কা জীবনে 13 বছর ইসলামের দাওয়াত দিচ্ছেন, মদিনা জীবনে 10 বছর ইসলামের কাজ করেছেন, টোটাল হলো 23 বছর। নবুয়ত প্রচারের মূল সময় হলো 23 বছর, মক্কা মুকাররমায় হলো 13 বছর, আর মদিনা মুনাব্বরায় 10 বছর। আপনারা জানেন নিশ্চয়ই মক্কা জীবনে ইসলাম প্রচার খুব সহজ ছিল না, একেবারেই আরামের ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ আদায় করতে দাঁড়াতেন, নবীজি পিঠ মুবারকের উপরে উটের পচা নারী ভরি এগুলি ঢেলে দিত, দূর থেকে শক্ত শক্ত পাথরের টুকরা দিয়ে আল্লাহর হাবিবকে ঢিল মারত নামাজের ভিতরে, এমনকি প্রকাশ্যে আজান দিতে পারতো না। যতক্ষণ না হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ না করেন ততক্ষণ পর্যন্ত প্রকাশ্যে আজান দেওয়া নিষেধ ছিল।
নামাজের জামাত কাবা ঘরে পড়া যেত না যার যার ঘরে বিভিন্ন জায়গায় লুকিয়ে লুকিয়ে সাহাবীদেরকে নিয়ে আল্লাহ হাবিব পড়তেন তার মানে ওই সময়টা ইসলাম প্রচারের জন্য সহজ ছিল না দয়াল নবীজি সাহাবাই কেরামের জন্য একটা কঠিন সময় ছিল এমনকি মুসলমানদের সুযোগ পেলে হত্যা করা হতো প্রহার করা হতো বহু সাহাবীদেরকে শহীদ করা হয়েছে যার দরুন দেখা গেছে মুসলমান মারা গেলে তাদেরকে জান্নাতুল মুআল্লা যে কবরস্থান আমরা বলি মক্কা শরীফে ওখানে দাফন করতে দেওয়া হতো না শুধুমাত্র কুরাইশ যারা নেতা তারাই মারা গেলে ওখানে জোর করে হলো অধিকারে বা ক্ষমতায় বংশীয় দাপটে দাফন করা যেত কিন্তু আউট অন্য কোন মুসলমান মারা গেলে যে জান্নাতুল মুআল্লা মক্কা শরীফে এই কবরস্থানে কাউকে দাফন করতে দেওয়া হতো না মুসলমান মারা গেলে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত যেখানে মারা যায় তো ওখানেই জানাজা পড়ে দাফন করা হতো স্পেশালি তখন মুসলমানদের কোনো কবরস্থান ছিল না যেই কয়েকটা কবরস্থান কাবা ঘরের আশেপাশে ছিল এগুলি ছিল কাফের মুশরিক ইয়াহুদ এবং নাসারাদের কবরস্থান আপনারা বলবেন যে ইহুদি নাসারা বা তাদের কি কবরস্থান আছে কিনা আপনারা হয়তো অনেকে জানেন না ইহুদিদেরও কবরস্থান আছে খ্রিস্টানদেরও কবরস্থান আছে কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্টের পাশে দেখবেন খ্রিস্টানদের একটা বিশাল কবরস্থান আছে আমি বোঝানোর জন্য কবরস্থান শব্দটা ব্যবহার করছি সমাধি স্থল সেটা কুমিল্লাতে পাবেন এবং ঢাকাতে আছে অনেক জায়গায় আছে চট্টগ্রামেও আছে যারা জানেন তারা জানেন যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি খ্রিস্টানদেরও কবরস্থান আছে আমি ইসরায়েলে গিয়েছি ফিলিস্তিনে গিয়েছি সেখানে এবং জর্ডানে দেখেছি অন্যান্য রাষ্ট্রেও দেখেছি ইহুদিদের অনেক বড় বড় সমাধিস্থল বা কবরস্থান আছে সেগুলি অনেক উঁচু উঁচু আপনারা জানলে অবাক হবেন মক্কা মুকাররমায় যত কবরস্থান পূর্বে জমানায় ছিল রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন প্রচারের পূর্ব সময়ে যত কবরস্থান মক্কা শরীফে ছিল এগুলি অধিকাংশই ছিল ইয়াহুদ এবং নাসারাদের উঁচু উঁচু কবর ও দাদু ভাই আপনারা নিশ্চয়ই জানেন কাফের ও মুশরিকদের কবর জিয়ারত করা জায়েজ নাই কি বলেন আপনারা জানা আছে না আপনাদের কোন কাফের মুশরিক বা হিন্দু মারা গেছে হিন্দু বেটার যেখানে তারে অবশিষ্টাংশ দাফন করা হয় মাটির নিচে পুঁতে রাখা হয় ওই জায়গায় কি জিয়ারত করতে যান আপনারা অন্য ধর্মের কারো কবর বা সমাধিস্থল জিয়ারত করার বিধান ইসলাম ধর্মে নাই যেহেতু মক্কা মুকাররমায় যত কবরস্থান রয়েছে তৎকালীন সময়ে কোনটাই মুসলমানদের কবরস্থান না সব ইহুদি নাসারা বা মুশরিকদের কবরস্থান এই জন্য দয়াল নবীজি প্রথম দিকে সমস্ত সাহাবীদেরকে বলেছেন আমি তোমাদের কবর জিয়ারত নিষেধ করলাম বুঝতে পারছেন তো কবর জিয়ারত নিষেধ ছিল কেন তৎকালীন সময়ে মুসলমানদের কোন কবরস্থান ছিল না যেগুলি ছিল এগুলি উঁচু উঁচু কবর ছিল এমনকি এগুলি মুশরিকদের কবর ছিল আপনারা বলবেন জিহাদি হুজুর আপনার কথা আমরা লজিক্যাল নিলাম যুক্তিসঙ্গত বিদায় নিলাম কিন্তু এটার কোনো দলিল আছে কিনা সরাসরি সহি হাদিস আছে কিনা আমি তখন আপনাকে বলবো সহি বুখারীতে এটা উল্লেখ আছে আমার দাদু ভাইয়েরা গো মক্কা জীবনের এই ঘটনাগুলি সহি বুখারীতে উল্লেখ এমনকি মদিনা মুনাব্বারায় যখন নবী হিজরত করে আসলেন তখনও মসজিদে নববী তৈরি হয়নি সবে মাত্র দয়াল নবীজি মসজিদে জুমা যেখানে ওইখানে জুমার নামাজ আদায় করেছিলেন মসজিদে কুবা যেখানে ওইখানে নবীজি অবস্থান করেছিলেন ওইখান থেকে মদিনা মুনাব্বারায় যেখানে দয়াল নবীজির রওজা মুবারক ওই মদিনা শহরে প্রবেশ করেছেন মাত্র তখনও মসজিদে নববী তৈরি হয়নি দয়াল নবীজি সেই জায়গাটা মসজিদের জন্য নির্ধারণ করলেন কিন্তু লক্ষ্য করলেন ওই মসজিদে নববী যেখানে ওইখানে বেশ অনেকগুলো উঁচু উঁচু কবর আছে বেশ উঁচু অনেকগুলো টিলা আছে এবং বেশ কিছু খেজুর গাছও রয়েছে আমার নবীজি সাহাবীদেরকে আদেশ দিলেন বিশেষ করে শেরে খোদা হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু হযরত আনাস ইবনে মালিক সহ বেশ কয়েকজন সাহাবীদেরকে আদেশ দিলেন সাহাবীরা রে তোমরা এই উঁচু উঁচু কবরগুলি ভেঙ্গে সমান করে দাও একেবারে মুশরিক শব্দটা মেনশন করে নবীজি বললেন এই মুশরিকদের কবরগুলি ভেঙ্গে সমান করে দাও উঁচু টিলাগুলি সমান করো এবং খেজুর গাছগুলি কেটে ফেলো আল্লাহর হাবিবের আদেশ পাওয়া মাত্র হযরতে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু আনাস ইবনে মালিক অন্যান্য সাহাবীরা সেই উঁচু কবরগুলি ভেঙ্গে ফেললেন উঁচু টিলাগুলিও ভেঙ্গে সমান করলেন খেজুর গাছগুলি কেটে দিলেন কেটে দেওয়ার পরে পরবর্তীতে খেজুর গাছগুলি ওই
মসজিদে নববীর খুঁটির কাজে ব্যবহার করলেন এই ঘটনাটা সহিহ বুখারীর মধ্যে উল্লেখ রয়েছে আমার যুবক ভাইরা আমি কোনো কিছু লুকানোর প্রয়োজন নেই সহিহ মুসলিমে সুনানু আবি দাউদে অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যেই কথাটা এইভাবে আংশিক রয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একজন তাবেঈকে মিন করে বলেছেন আল্লাহ রাসূল আমাকে যে আদেশ দিয়েছিলেন আমিও তোমাকে সেই আদেশ দেব নাকি যে যখন কোনো উঁচু কবর পাবে সেটা ভেঙে সমান করে দিবে এই যে আদেশটা এটা আদেশ সত্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কি নবী যে আদেশ দিয়েছেন কিন্তু ওই যে আগের হাদিস মক্কা শরীফের বাস্তবতা মদিনা শরীফের কবর ভাঙার নির্দেশনা এবং সেই রেকর্ডটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যে হাদিস শরীফ সবগুলি বাস্তবে মিলিয়ে নিশ্চয়ই আপনারা বিষয়টা বুঝতে পারছেন যাদের কবর ভেঙে ফেলার আদেশ প্রিয় নবীজি দিয়েছিলেন সেই কবরগুলি কোনো মুসলমানের কবরস্থান ছিল না সেগুলি ছিল ইয়াহুদ এবং নাসারারা তথা মুশরিকদের কবর আফসোস হলো আমার সেই ভাইদের জন্য আফসোস যারা বড় বড় লম্বা লম্বা লেকচার দেন আর বলেন মাজার ভেঙে সমান করে দাও হে আমার ভাই তুমি কি আল্লাহকে ভয় পাও না তুমি কাফের মুশরিকদের কবর ভাঙার হাদিস আল্লাহর ওলিদের মাজার ভাঙার বিরুদ্ধে লাগাচ্ছ এই আল্লাহর ওলিদের যদি কষ্ট হয় আর তারা যদি নারাজ হয় তোমার দুনিয়া এবং আখেরাত ধ্বংস হয়ে যাবে ঠিক কিনা বলে আমি স্পষ্ট ভাষায় বলবো কোন আলেম ভাই যদি আমার সাথে দ্বিমত পোষণ করেন জিহাদি ভাই আপনি বললেন এগুলি মুশরিকদের কবর আমরা এটা সরাসরি বুখারী শরীফ থেকে দেখতে চাই আমরা সরাসরি এটা জানতে চাই আমি তাকে বিনয়ের সাথে সর্বোচ্চ ভালোবাসার সাথে সহযোগিতা করব ইনশাআল্লাহ কিন্তু ঝগড়া করব না মারামারি করব না আপনাকে আমি দেখাই দিব যে এই কবর ভাঙতে আল্লাহ রাসূল আদেশ দিয়েছেন এগুলি মুসলমানদের কবর ছিল না মুসলমানদের কবর সমান করে দেওয়া বিদাত মুসলমানদের কবর উটের পিঠের মতো উঁচা করা সুন্নত মাসালা শিখেন মুসলমানদের কবর আপনি ভেঙে সমান করে দিবেন এটা বিদাত এটা ইসলাম বিরোধী কাজ বরং কবর উটের পিঠ যেমন উঁচা থাকে মুসান্নামান যেটাকে মুসান্নামান বলা হয় উটের পিঠের মতো উঁচা করা সুন্নত আমরা সুন্নতকে বানাইছি ভণ্ডামি আর বিদাতকে বানাইছি হস্কানি সুন্নতকে বানাইছি কি ভণ্ডামি আর বিদাতকে বানাইছি হস্কানি কোথায় গেছে বীজ আমাকে গত দুই দিন আগে নরসিংদী থেকে একজন আলেম ভাই ফোন করলেন এই মোবাইলটায় ফ্রি ছিলাম ধরলাম সালাম কালাম হলো সৌজন্যমূলক আচরণ হলো এরপরে বলতেছে আপনি কি বলেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিক বা কাফেরদের কবর ভাঙতে বলেছেন আমি বললাম উত্তরে যে আমি বলিনি সাহাবাই কারাম বলেছে তখন উনি বলতেছে এটা কোন কিতাবে আছে আমি বললাম বুখারী শরীফ আছে বুঝার জন্য ফাতহুল বারি ইবনে হাজার আসকালানি সেটা দেখতে পারেন হাদিস নাম্বার বলেন আমি তখন বললাম ভাই আমি তো আপনার ছাত্র না যে আপনাকে এখন যখন যেটা বলবেন সেটা বলবো আপনি আমার কাছে আসেন আমি হাতে কলমে আপনাকে দেখা দিব আসেন আমার কাছে আমি আপনাকে মোবাইলে কেন টিচ দিব আপনি আমার কাছে শিখতে হলে আমার কাছে আসেন আমি বুখারী শরীফ দেখাবো ফাতহুল বারি থেকে দেখাবো মুসলিম শরীফ থেকে দেখাবো আরো অনেক কিতাব থেকে দেখাবো তো সে আলেম বিদাই বিষয়টা বুঝতে পারছে কারণ একজন আলেমকে মোবাইলের মাধ্যমে এভাবে থ্রেড দিয়ে বলা যে হাদিস নাম্বার বলেন এটা বলাটাই হলো আদবের খেলা এই জিনিসটা দাবি করে কাউকে বলাটা কখনো সারাফিয়া ভদ্রতার মধ্যে পড়ে না অবশ্যই বিনয়ের সাথে বলতে হবে হুজুর আমাকে আপনি মেহরবানি করে সময় সুযোগ করে এটা একটু সহযোগিতা করবেন ফাসআলু আহলা যিকরে ইন কুনতুম লা তাআলামুন না জানলে জানলে ওনাদের জিজ্ঞাসা করতে হবে সে জিজ্ঞাসার আদব আছে আলেম যারা সে আদবটা জানে কিন্তু যারা আলেম না তাদেরকে আপনি বুঝাইতে পারবেন না কেন বলবেন না হ্যাঁ আপনি এখনই বলতে হবে এগুলি কোন ইসলামী শিষ্টাচার না আমি যখন বললাম ভাই আপনি বলেছেন আমি কিতাবের হাওলা দিলাম আরো যদি বিস্তারিত জানতে চান আপনি আমার কাছে আসেন আমি আপনাকে হাতে কলমে সব দেখাবো শুধু এটুকু বলবো যে মুশরিকদের কবর ভাঙার আদেশ আল্লাহ রাসূল দিয়েছেন মুসলমানের কবর ভাঙার আদেশ নবীজি দেননি মিশকাত শরীফে এবং মুসান্নাফ আব্দুর রাজ্জাকে আরেকটা হাদিস রয়েছে একজন সাহাবী একটা কবরের মধ্যে হেলান দিয়ে বসে আছে এই দৃশ্য প্রিয় নবীজি দেখে বলতেছেন তুমি হেলান দেওয়ার মাধ্যমে কবরবাসীকে কষ্ট দিচ্ছ কেন আপনারা আমাকে আবার বলুন কবর যদি মাটির সাথে সমান হইতো তাহলে কি হেলান দেওয়া যেত
তার মানে সাহাবীদের কবর একেবারে সমান ছিল না এমন উঁচু ছিল যেটা মধ্যে হেলান দেওয়া যায় হেলান বুঝেননি এই যে এই যে হেলান দেওয়া যায় এরকম উঁচু ছিল সাহাবীদের কবর মাজার শরীফ তা আমরা যে ওয়াজ করতেছি মাজার ভেঙে সমান করতে হবে আমরা তো দেখতেছি ইসলামই বুঝি না ইসলামের মূল মেসেজ আমাদের কাছে নাই অনেক ভাইরা বলে হুজুর বুঝলাম মানা মানুষ মারা গেলে তাদেরকে কবর দিব সামান্য একটু উঁচু তো আমরাও করি কিন্তু এ পাকা করা হয় কেন ইট দিয়ে পাথর দিয়ে পাকা করা হয় কেন এটা কি ইসলামে আছে কিনা এই কথাগুলি আমাদের যুবকদের মাথায় ছড়ায় দেওয়া হয়েছে এবং আরেকটা হাদিস আপনাদের বলাও হয় যেটা সহিহ হাদিস যে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুজাসসা আল কবর রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে চুনকাম করতে নিষেধ করেছেন ওয়া আইয়ুকাআদ আলাইহি কবরের উপরে বসতে নিষেধ করেছেন ওয়া আইয়ুকনা আলাইহি কবরের উপরে বেনা সৃষ্টি করতে মানে কবর পাকা করতে নিষেধ করেছেন আল্লাহ রাসূল যদি কবর পাকা করতে নিষেধ করেন তাহলে কেন কবর পাকা করা হচ্ছে মাজার কেন পাকা করা হচ্ছে এই প্রশ্নটা আমাদের যুবকদের মাথায় ঘুরপাক খায় এখানে অনেকে মাথায় এই হাদিস আছে যে আল্লাহ রাসূল নিষেধ করছে কবর পাকা করতে তাহলে আমরা কেন কবর পাকা করতেছি নবীর নিষেধ কেন মানছি না ভাই আমার একটা হাদিস পড়লেই সব কিছু জানা হয়ে যায় না এই বিষয়ে আরো বহু হাদিস আছে আপনাকে সব জানতে হবে সব জানার পরে ডিসিশন নিতে হবে আপনারা যদি মনে করেন যারা মাজারপন্থী বা মাজার জিয়ারতের পক্ষে তারা মনে হয় এই হাদিস পড়ে নাই ভুল করবেন বরং আপনাদের চাইতে একটু হলো সুন্নিরা বেশি পড়ে কেন বললাম বেশি পড়ে যে সুন্নিরা ভালো করে পয়রা যায় না বুঝা তারপরে দিকে আগাইছে না যে আগায় না আপনারা জান্নাতে যেতে চান আর সুন্নিরা জাহান্নামে যেতে চায় নাকি আপনাদের চাইতে অধিকতর সতর্কবান হলো সুন্নি মুসলমান তারা এগুলি ভালোভাবে স্টাডি করেছে আমি আজকে ক্লিয়ার করি সহি মুসলিমে আপনাদেরকে ওই হাদিসটাই শোনানো হয় যে সহি মুসলিমে আছে ওয়ালা ইউবনা আলাইহে কবর উপরে বেনা সৃষ্টি করবে না কবর পাকা করবে না সারা জীবন শুধু একই হাদিস আপনারা শুনাইলেন কিন্তু সেই সহি মুসলিমের মধ্যে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যিনি আশরাই মুবাশশারার অন্যতম একজন সাহাবী জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর একজন অন্যতম সাহাবী যার মাজার হলো চীন দেশে হযরতে সাআদ ইবনে আবি ওয়াক্কাস সম্ভবত চীন দেশে না মাজার চীন দেশে হযরতে সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই হাদিস বর্ণনা করেছেন তিনি এই হাদিসটা শুধু সহি মুসলিমে না ইমাম বাইহাকির সুনানুল কুবরা এবং আরো অন্যান্য কিতাবে বিশেষ করে হানাফি মাযহাবের একটা প্রাচীনতম কিতাব এটার নাম হলো বাদায়ুর সানায়ে সেখানে ইমাম আলাউদ্দিন কাসানী রহমতুল্লাহ আলাইহি তিনি হাদিসটা কোট করেছেন যে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পর্দা করলেন ইন্তেকাল শরীফ করলেন করার পরে সাহাবাই কেরাম কি করেছেন এখানে বর্ণনাটা এসেছে যে হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস বলেন ইজাহালু আলা কবরি লবন আল কাসিব তোমরা আমার কবরে ইট প্রতিস্থাপন করো মানে আমার কবর ইট দিয়ে পাকা করো সুবহানাল্লাহ বলেন কামা জয়লা কবির আলা কবির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা কবরি আবি বকর ওয়া আলা কবরি উমর ইবনে আল খাত্তাব সুবহানাল্লাহ বলেন যেমনি ভাবে আল্লাহ রাসূলের রওজা মুবারকে আবু বকর সিদ্দিক হযরত ওমর ফারুক তিনাদের রওজায় মাজারে যেভাবে ঈদ দিয়ে পাকা করা হয়েছে হে নবীর উম্মতেরা আমি ইন্তেকাল করলেও আমার কবর তোমরা ওইভাবে ঈদ দিয়ে স্টক দিয়ে পাথর দিয়ে পাকা করে দিবে মারা বলে সহি মুসলিমের হাদিস ওয়ালা ইউবনা আলাইহা কবর পাকা করবে না শুধু ওই হাদিস বললেন ওইটাই জানলেন কিন্তু একই কিতাবে সে একই সহি মুসলিমে কবর যে পাকা করার হাদিসও আছে কেন বললেন না কেন জানালেন না আমরা তো গোপন করলাম না আমরা তো দুইটাই বলে দিলাম লস হইছে নাকি আমাদের আমরা তো ধান দামি ব্যবসা করি না আমরা বন দামি ব্যবসা করি না গোপন করব কেন কবর পাকা করতে নিষেধ করেছেন ওই হাদিসও আছে আবার সাহাবাই কেরাম নিজেরাই কবর পাকা করেছেন ওই হাদিসও আছে এখন দুই হাদিস একটা আরেকটার বিরুদ্ধে বোঝা যাচ্ছে না আসলে হাদিস বোঝার জন্য যতটুকু জ্ঞান দরকার ওইটা যদি আপনি না বুঝেন জবানকে লাগাম দিবেন নাইলে কিন্তু আম বোঝাইব সালা বোঝাইব এই জন্যই তো হাতে হাদিসের উসুল পড়তে হয় আলেমদের এত্তেবা করতে হয় তিনাদের ধারস্থ হইতে হয়
দাদু দুই ধরনের হাদিস আসবে কেন এক জায়গায় কবর পাকা নিষেধ আরেক জায়গায় বলতেছে সাহাবাই কারাম নিজেরা যারা নবীজির সাহাবী কেমন সাহাবী জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী তারা কবর পাকা মাজার পাকা করেছেন সর্বপ্রথম এই উম্মতে মুহাম্মাদির মধ্যে সর্বপ্রথম রাসূলে পাকের রওজা মোবারক পাকা হয়েছে এরপর আবু বকর সিদ্দিক ওমর ফারুক সহ অসংখ্য সাহাবীদের মাজার পাকা রয়েছে আপনারা জানেন আপনারা অনেকে গিয়েছেন সেই ফিলিস্তিনে এবং মিশরে জর্ডানে সিরিয়াতে আম্মানে আরো যত রাষ্ট্র রয়েছে ইরাকে ইরানে সারা ওয়ার্ল্ডে যত মুসলিম কান্ট্রি রয়েছে ইয়ামান ওমান আরো যত রাষ্ট্র সব সারা ওয়ার্ল্ডে মাজার আছে শুধু ভারতে সাব কন্টিনেন্টে ভারত উপমহাদেশ বাদ দিও শুধু আরব দেশে এত পরিমাণ মাজার আছে যে সময় বাংলাদেশে মাজার ভাঙ্গার একটা অত্যাচার চলতেছে ওই সময় আমি ইরাক আর আমি শুধু মাজার দেখাইতেছি তারা বলতেছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হাদিস যে মাজার ভেঙে ফেলতে হবে আর আমি ওই সময় সেই ইরাকের নাজাফ শহর থেকে মাওলানা আলী রাদিয়াল্লাহু আনহুর মাজার দেখাইতেছি দেখো তোমরা যে সাহাবী হাদিস বয়ান করছো যে ওই সাহাবী বলেছে মাজার ভাঙতে হবে সেই সাহাবীর মাজার দেখো বিশাল মাজার এই বিষয়গুলি আমাদের জানতে হবে দুই ধরনের হাদিস রয়েছে আমার জানা মতে মাজার পাকা করা বা কবর পাকা করার ব্যাপারে 50টার উপরে হাদিস আছে কয়টা আপনাদেরকে বলা হয়েছে এই পর্যন্ত কয়টা বলা হয়েছে একটাও বলে না শুধু বলে কি কবর পাকা করা জায়েজ নাই মাজার পাকা করা নিষেধ কিন্তু নিষেধের হাদিস হল 4 থেকে 5টা আর কবর পাকার পক্ষে হাদিস হল 50টার বেশি এখন এই দুই ধরনের হাদিসের মধ্যে আমাদের ভাই সাহেবরা কেন লুকায় রাখে একটা এই দুই ধরনের হাদিস সমন্বয় করেছেন ওলামায়ে কেরাম ফুকাহায়ে কেরাম জগৎ বিখ্যাত ফতোয়ে শামি আমাদের অনেক ভাইরা ফতোয়ে শামি চিনে না সোশ্যাল মিডিয়া বদান্যতায় জানি অনেক যুবকরা ফতোয়ে শামি কিতাবের রেফারেন্স দিল এগুলি আমরা মানি না কোরআন হাদিস বলেন আরে বোকা তুমি যে কোরআন হাদিস বুঝো না তার প্রমাণ হলো ফতোয়ে শামি নাম বলার পরে বলতেছে এগুলি মানি না তুমি জানো না একটা ফতোয়ার কিতাব কোরআন এবং হাদিস যত দলিল আদিল্লা আছে সমস্ত দলিল একজন মুজতাহিদ বা একাধিক মুস্তাহিদ হাজার হাজার না লাখ লাখ হাদিস গবেষণা করে 30 পারা কোরআন টোটালি গবেষণা করে চূড়ান্ত পর্যায়ে যে রায়টা ওনারা খুঁজে পায় ওই রায়টা উল্লেখ থাকে ফতোয়ার কিতাবে তোমার সলিমউদ্দিন মোল্লা ওনার ভুল হওয়ার 100% সম্ভাবনা আছে কিন্তু মুজতাহিদ যারা ওনাদের সঠিক হওয়ার সম্ভাবনা বেশি কারণ ওনারা ছিলেন হাফিজুল হাদিস যুগের বড় ইমাম উসুল এবং ফানুনাতের সবগুলি সাবজেক্টে ওনারা পারদর্শী আলেম ছিলেন ওনারা সব হাদিস আনছেন মাজার পাকা করা কবর পাকা করা সম্পর্কে সবগুলো হাদিস একসাথে গবেষণা করেছেন যেমন আজকে আপনাদের দুইটাই হাদিস বললাম আমি তো হাদিস বলছি মাত্র দুইটা কয়টা বললাম একটা বলছি কবর পাকা করা যাবে না আরেকটা বলছি কবর পাকা করা যাবে সংখ্যায় বলে দিলাম নায়ের ব্যাপারে কবর পাকা করা যাবে না এই ব্যাপারে 4-5টা হাদিস আছে আর পক্ষে আছে 50টার বেশি আমি এক কথাই বুঝাই দিলাম সংখ্যাটা পরিসংখ্যানটা এবারে সব হাদিস এক করে ইমামরা কি রায় দিছে যারা ইমাম বলতে কি মসজিদের ইমাম না এমনি মহল্লার ইমাম পঞ্চায়েতের ইমাম না ওনারা যুগের ইমাম কেমন ইমাম ওনারা সর্বনিম্ন জানলে 1 লাখ হাদিসের সনদ জানত এরকম তো আপনারা সবাই জানেন তাই না আওয়াজে বোঝা যা জানে সবাই কি 1 লাখ করে হাদিস জানেন সনদ সহকারে উসুলে হাদিস আসমাউ রেজাল একেবারে টোটাল হাদিসের মান কোনটা সহি হাদিস কোনটা জয়ীফ হাদিস এবং রাবি কে সেকা কে গায়রে সেকা কে মুনকার রাবি কে রুদাইফ রাবি এই ডিটেইলস আপনারা সবাই জানেন না তাহলে আপনাদেরকে অবশ্যই যারা জানে ভালো জানেওয়ালা তাদেরকে অনুসরণ করতে হবে এটা বুদ্ধিমানের কাজ ফতোয়ে শামি ওই শামদেশ শামদেশ মানে সিরিয়া ওইখানের বিখ্যাত একজন মুজতাহিদ ইমাম ইবনে আবিদিন শামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এটা ডিটেইলস উল্লেখ করেছেন দুরুল মুখতারের মধ্যে উল্লেখ রয়েছে কবর পাকা করার ব্যাপারে দুইটা মাসআলা একটা হলো ওয়ালা ইবনে আলাইহি ওই কথাটা আছে কবর কবর রূপে বেনা সৃষ্টি করবে না আরেকটা মাসআলা হলো লা ইউকরা ইযা কানাতিল মাইয়িতু যখন মৃত ব্যক্তি হবে মাশায়েখ ওয়াল উলামা ওয়াস সাদাত যখন মৃত ব্যক্তি
বড় কোন পীর বুজুর্গ শায়খ হবে আল্লাহর ওলি হবে অথবা উলামা যারা বড় মুত্তাকি আলেম হবে অথবা সাদাত মানে নবী বংশের আওলাদে রাসূলকেও হবে এই তিন শ্রেণীর মহা সম্মানিত আলিম যারা দ্বীনের রাহবর যারা তারা যদি মারা যায় তাদের কায়ুকরা এটা মাকরু নয় নাজায়েজ নয় এটা জায়েজ রয়েছে এবং ফুকাহায়ে আহনাফের রায় ওহুয়াল মুখতার এটাই হলো অধিকতর গ্রহণযোগ্য ফতোয়া ওলামায়ে আহলে সুন্নাত আমি আলিয়াপন্থী আমি কওমি তো লেখাপড়া করেছি আমার উস্তাদগণের মধ্যে আলিয়া মাদ্রাসার শিক্ষক আছে কওমি মাদ্রাসার শিক্ষকের কাছে আমি দশ নিয়েছি আমি বলে যাচ্ছি শুনো ওলামায়ে দেওবন্দ ওলামায়ে আরব আজম সারা ওয়ার্ল্ডের সমস্ত আলেমরা কেউ বলতে পারবে না যে মুত্তাকান সবার কবর পাকা করা হারাম এই জামানায় যারা কবর পাকা করা বা মাজার পাকা করাকে ঢালাও ভাবে নাজায়েজ মনে করে এরা কখনোই কোন মুত্তাকি আলেম হতে পারে স্বার্থের কারণে ফতোয়াবাজি করে এই স্বার্থ নিয়ে যারা ফতোয়াবাজি করে হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদের জিহ্বাটা আগুনের কেজি দিয়ে কেটে ফেলবে নড়াইল থেকে আমাকে হোয়াটসঅ্যাপে একজন নক করেছেন নক করে বলতেছেন যে আপনি কি আলাউদ্দিন জিহাদি আমি উত্তরে ওনাকে রিপ্লাই দিয়ে বলছি জি আপনার কি প্রয়োজন বলুন তিনি বললেন আপনি যে বললেন হানাফি মাযহাবের রায় হলো কবর বা মাজার পাকা জায়েজ এই আবারটা আমরা দেখতে চাই আমরা কোথাও পাই না ফতোয়ায়ে শামি আমরা দেখেছি নাই অর্থাৎ আমি যে বললাম ফতোয়ায়ে শামি দুররুল মুখতার এবারত আছে ওনারা সবাই মিলে তালাশ করেছে কিন্তু খুঁজে পাচ্ছে না না পেয়ে আমাকে নক করলেন যে আপনি বললেন ফতোয়ায়ে শামিতে এটা আছে হানাফি মাযহাবের দৃষ্টিতে মাজার পাকা জায়েজ এটা তো খুঁজে পাচ্ছি না আমি তখন কি করব আমি বললাম একটু সময় নিলাম ব্যস্ত ছিলাম যে একটু ওয়েট করেন আমি কিতাবের স্ক্রিন পেজটা আমি সরাসরি আপনাকে ছবি তুলে দিব বাসায় গিয়ে তারপরে আমি ফতোয়ায়ে শামি বের করে ছবি তুলে মোবাইল দিয়ে ছবি তুলে ওনাকে পাঠালাম উনি অনেকক্ষণ দেখে এখন এই ফতোয়ায়ে শামি আমি যে পাঠালাম উনি এটা দেখলেন কিন্তু পরে বলতেছে ওই সহি মুসলিমের হাদিস পাঠাইছে এই হাদিস পাঠায় বলতেছে এগুলি ব্যাখ্যা কি আমি বললাম যে আমি যে পিতা কিতাবের পেজটা পাঠালাম এটাকে বুঝছেননি আপনি পড়তে পারেননি কোন এখানে তো কবর ফাঁকা করতে নিষেধ করা হয়েছে তার মানে আমি বুঝলাম এই ভাই সাহেব এখনো এবারও বুঝে নাই পরে আমি আবার একই পেজ ওই যে কেমনে আঙ্গুল দিয়ে আন্ডারলাইন করে না এইভাবে দাগ দিয়ে দেয় ভাবলাম এটা অনেক বড় পেজ দাগ দিয়ে দিলাম কোন এবারটা পড়তে হবে এইভাবে দাগ দিয়ে বললাম এই এবারটা আপনি পড়ার চেষ্টা করেন নাইলে যিনি ভালো কিতাব বুঝে তাকে দেখান এখন এই ভাই সাহেব দাগ দিয়া দর করে এখন আর ফতোয়ায়ে শামির প্রসঙ্গ নি নাই উনি চলে যেতেছে হাদিস অমুক হাদিস অমুক হাদিস আমি তখন দেখলাম যে লোকটা আমার সাথে তর্ক করার জন্য আসছে বুঝার জন্য আসে নাই তা আমি বললাম ভাই আপনি এই কিতাবের কথা জিজ্ঞাসা করছেন দিলাম আর হাদিস যদি বুঝার হয় আরো অনেক হাদিস আছে আমার ক্লাসে আসেন আমার কাছে বসেন আমি আপনাকে সহযোগিতা করবো